মৃত্যুকে জয় করে চিকিৎসকে ভগবান স্বরূপ প্রণাম জানালেন বধূ। দীর্ঘ প্রায় 15 দিনে জীবন ঝুঁতে লড়াই, একেবারে যমরাজের দরজার সম্মুখ থেকে ফিরে আসা। অবশেষে মৃত্যুকে জয় করে দ্বিতীয় জীবন লাভ করে চিকিৎসককে ধন্যবাদ জানাতে হাজির হয়েছিলেন জনৈক এক গৃহবধূ। চিকিৎসককে প্রণাম নিবেদন করলেন, বললেন, ভগবান। এমন ঘটনায় হতবাক সকলেই, বা আক্রুদ্ধ হয়ে পড়লেন খোদ চিকিৎসক সহ অন্যান্যরা। জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত বৃন্দাখালী পঞ্চায়েতের দমদমা গ্রামের বধূ বৃহস্পতি নস্কর গত প্রায় 17 দিন আগে বাগানে কাজ করার সময় তার ডান পায়ে একটি বিষধর চন্দ্রপোড়া সাপ কামড় দেয়। সাপ কামড় দিয়েছে পরিবারের লোকজনকে জানাতেই ওই বধূর স্বামী ইন্দ্রজিৎ নস্কর মুহূর্তে ধারালো ব্লেড দিয়ে ক্ষতস্থান কেটে দেয়। রক্তক্ষরণ হতে থাকে, পরে কোষে বাঁধন দিয়ে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়, শুরু হয় চিকিৎসা। পরের দিন ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হয়, এমনকি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন বৃহস্পতি নস্কর আর বেঁচে নেই, শুধুমাত্র চিকিৎসকের মুখ থেকে মৃত ঘোষণার অপেক্ষায়। এমন ঘটনার পর ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ওই বধূর পুনরায় চিকিৎসা শুরু করেন। দীর্ঘ প্রায় 40 মিনিট চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা পাম্প করেন। বধূ চোখ মেলে চিকিৎসায় সাড়া দিতেই দীর্ঘ এক পক্ষকাল চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন বধূ। হাসি ফোটে নস্কর পরিবারের মধ্যে। এমন ঘটনার পর ছেলে বিদ্যুৎ নস্করকে সাথে নিয়ে বৃহস্পতি নস্কর বুধবার সন্ধ্যায় হাজির হয়েছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালে। সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায়ের সাথে কথা বলে প্রণাম নিবেদন করেন। কি চাষ? আচ্ছা, কি কামড়ে ছিল? চন্দ্রমা সাহ। তারপর কি করলে? তারপর ঘরে সেখানে একটা ঘর আছে, ঘরে এসে সেখান থেকে সঙ্গে ঢুকিয়ে দিয়েছি, মেয়েদের ছেলেকে ফোন করি। তারপর ওখান বাবা ওখানে কেটে দিয়েছে, ওখানে কেটে দিয়েছিল, কেটে দিয়ে রক্ত বের করে দিয়েছিল। আমি বলি চলো এবার রাস্তা আমাকে নিয়ে সেখান থেকে আমার হাত দিয়ে। তারপরে মানে সুস্থ হলেন কিভাবে? মরে যাচ্ছিলেন নাকি? তারপরে ছেলে এসে রাস্তায় স্কুটি করে এনে আবার চলে আসার পরে আমার বিষ নেই, খালি বলছি তুমি ঠিক আছো, শক্ত আছো? আমি বলি হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো ভয়। তারপর ডাক্তারবাবু কি করলো, পাম্প করেছিল? না, ওটা তো তারপরে দিন, তারপরে দিন যখন পাম্প করে তখন আপনি কি মানে মরার মতো অবস্থা ছিলেন? তার আগে আমি ঘেমে গেছি, জামাই এসেছে, বিন এসেছে, আমার স্বামী এসেছে, আমি ঘেমে যাচ্ছি, ঘেমে যাচ্ছি বলতে বলতে আবার আমার বিনকে বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, এখন তো আমি ঠিক ছিল। তারপরে আর কি হয়েছে, ওই নেমেছি বেড়ে থেকে পাহাড়টা বাড়িয়েছি, তারপর জানি তারপর কি মনে হয় যে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে কার জন্য? কি বলবেন ডাক্তারবাবুকে? আজকে এসেছিলেন কেন? আসতে বলেছিল, এখন কি আর অসুবিধা হচ্ছে? পাটা ফুলে আছে। কতদিন হলো কামড়েছে? 17 দিন। মানে এই ডাক্তারবাবু না থাকলে আর প্রাণ ফিরে পেতেন না? আমার বয়স দাঁড়িয়ে ভয় ত্যাগ করে উনি গেছে, আমার জামাই ছুটে গিয়ে ডাক্তারবাবুকে দেখতাম, আমার দিন কেঁদে ফেলেছে, ঘুরে আছে আমার কেঁদে। এখন সুস্থ রয়েছেন তো? না না ডাক্তার ভগবান না, আমাদের কাজ এটা আমরা করি, বিশেষ করে সাপের কামড়ের রোগীর চিকিৎসা করতে ভালো লাগে। ওকে সঠিক সময়ে ও হাসপাতালে এসেছিল এবং
চিকিৎসার যে পরম্পরা বা আমাদের ক্যানিং হাসপাতালে একটা নিজস্ব ধারণা আছে সেইভাবে চিকিৎসা হয়েছে, চিকিৎসা সাড়া দিয়েছে। আর আমি যেটা বুঝি, যদি রুগী ডাক্তারের চিকিৎসা সাড়া দেয় তাহলে সে রুগী সুস্থ হয়ে ওঠে, আর চিকিৎসা যদি সাড়া না দেয় তাহলে সে খারাপ হয়ে যাবে। যেদিন সাপে কামড়েছিল সেদিন কিন্তু তারপর সুস্থ হয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার তারপরের দিন অসুস্থ হয়ে পড়ে। একটা হঠাৎ করে একটা ভেসে গেল হয়, উইদিন সেকেন্ড আমাদের ডাকে, আমরা যাই, তারপরে ওর একটা সিপিআর দেওয়া হয়েছিল, মানে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন করা হয়েছিল, করতে হয়েছিল। এবং যুদ্ধকালীন তৎপরতায় আমাদের সিস্টার এবং অন্যরা আমাদের সঙ্গে যারা ছিল সবাই মিলে তৎপরতার সঙ্গে ওর সার্ভিসটা প্রোভাইড করা হয় এবং পেশেন্ট ফিরে এসেছে। সেই মুহূর্তে ছিল না বললেই চলে। দীর্ঘ 17 দিন পর সেই বৃহস্পতি নস্কর তিনি কিন্তু এসেছেন। আপনার কাছে দেখলাম যে হাত জোড় করে বলছে যে ডাক্তারবাবু না থাকলে আমি মারা যেতাম, এবং সেদিন যে পাম্প টাম করেছিল, এই যে 15 দিন জীবন যুদ্ধে লড়াই, ডাক্তারই একমাত্র আমাকে ভগবান তিনিই বাঁচিয়েছেন, এই প্রশংসাটা কীভাবে দেখবেন? প্রশংসা ঠিক করব না, ডাক্তারের কাছে সবচাইতে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আমার সব ডাক্তারের কাছে তাই হওয়া উচিত। একটাই লক্ষ্য, সেটা হচ্ছে রুগীটা যদি ভালো হয় খুব আনন্দ হয়, মানে এই আনন্দটা অন্যের সঙ্গে শেয়ার করা যায় না, অনুভূতিটা নিজের মধ্যে আসার। এতদিন ধরে চিকিৎসা করছি তো তাতে দেখেছি একটা রুগী ভালো হয়ে গেলে, এবং যদি খুব মৃতপথযাত্রী রুগী যদি ভালো হয় বা বেঁচে যায় সেটা খুব আনন্দ হয়, মানে সে আনন্দ কী বলা যায় না, তুলনা হয় না, বা কুল কিনারা থাকে। এক্ষেত্রে এই রুগীটাকে সেদিনের সেই সমস্যা থেকে মুক্ত করতে পারার পর খুব সেদিন মানে কাজ করতে গিয়ে খুব আনন্দ পেয়েছিল, এবং কী বলে যে মুড়ে কাজ করেছিলাম, পরক্ষণে যখন প্রায় ঘন্টা কয়েক পরে বাড়ির লোক এসে বললো রুগী খেতে চাইছে, তখন খুব আনন্দ পেয়েছিলাম। মানে চন্দ্রপাড়ার সাথে কামড়েছি, তারপর আমরা 40-45 মিনিটের মধ্যে হসপিটাল নিয়ে চলে আসি গাড়িতে করে। আসার পর মোটামুটি সুস্থ ছিল, সেদিন অসুবিধা হয়নি, পাটা একটু ফুলে যাচ্ছিলো আস্তে আস্তে, যন্ত্রণা করছিল প্রচণ্ড, সারা রাত যন্ত্রণা করেছে 8-10 ঘন্টা পুরো। তারপর একদিন পর দ্বিতীয় দিনে হঠাৎ করে উনি বাথরুমে যাবে বলে নামছিল, বাথরুমে যাবে বলে নামবে বলে বেড থেকে যে নিচে পাটা বাড়িয়েছে, নামানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে মাথা ঘুরে এবং গা হাত পা ঘামছিল, গা হাত পা ঘেমে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, তার সেন্সলেস, তারপর উনি কিছু জানে না। মৃতপ্রায় অবস্থা ছিল, মৃতপ্রায় মানে মরে গেছিল বললেই চলে। সবাই ছোটাছুটি করে ডাক্তারবাবু আউটডোরে এখানে ছিল এমার্জেন্সিতে, আমাকে ডেকে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ছিল বলে বেঁচেছে, না হলে বাঁচত। কি বলবেন ডাক্তারবাবুকে? ডাক্তারবাবু তো ডাক্তার, ডাক্তারবাবুর জন্য কি মাকে ফিরে পেলেন? হ্যাঁ, সে মতো তাই। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ নস্কর। হ্যাঁ, কি বলছেন? আমি বলছি আশেপাশে যারা ছিল তারাও তো মাকে দেখেছে, ধরে রাখতে পারেনি, মানে একদম পুরো সব ছেড়ে দিয়েছে শরীর, মানে একেবারে টোটাল প্রায় মারাই গিয়েছে বলা যায়, পুরো সেন্সলেস হয়ে গেছে সঙ্গে সঙ্গে, মানে পড়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পুরো অজ্ঞান হয়ে গেছে, হার্টবিটও বন্ধ হয়ে গেছে, পাম্প করে চেপে চেপে তার কে পাম্প করছিল? ডাক্তারবাবু নিজে, সিস্টার একটা ছিল, ডাক্তারবাবু নিজে ছুটে গেছিলেন সঙ্গে সঙ্গে। তারপরেই মাকে ফিরে পেলেন? তারপরে অনেকক্ষণ পর, তারপর ঘুমিয়েছিল, আমার জ্ঞান ফেরার পর ঘুমিয়েছিল 4-5 ঘন্টা, ঘুম থেকে ফেরার পর তবে ঠিকঠাক, তা নাহলে ঠিকঠাক ছিল। মাকে যে মা একেবারে মৃতপ্রায় ছিল ডাক্তারবাবু সৌজন্যে ফিরে পেলেন, কেমন লাগছে? কেমন? খুব ভালো লাগছে। আমি তো ফোন করেছি, আমি তো এখানে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম, আমাকে ফোন করেছে, আমার ভগ্নিপোতার বাবা ছিল, ওরা ফোন করেছে সঙ্গে সঙ্গে, বলছি যে বিশাল দুর্ঘটনা ঘটে গেছিলো এক্ষুনি, আর হয়তো হতো না, এবার সমস্যা। এই কথাটা শুনে তখন খুব খারাপ লেগেছিল, খুব খারাপ, মানে আমি ভাবলাম যে মাকে যখন সাপে কামড়ালো আমি সুস্থ নিয়ে গেলাম, হঠাৎ করে এরকম কীভাবে হয়ে গেল? ডাক্তারবাবুকে পরে জিজ্ঞাসা করলাম এটা কি স্ট্রোক না কি, ডাক্তারবাবু বললো না ও নিয়ে সমস্যা নয়, স্ট্রোক নয়, এগুলো ওই সাপের বিষেই। হ্যাঁ, সাপের বিষের এফেক্ট, আর প্লাস ওই মানে বসে ছিল অনেকক্ষণ, তো দুপুর ওর ঘুমায়নি, গল্প টল্প করছিল, গ্যাসটাও সমস্যা একসঙ্গে। আপনার নাম কি? আমার নাম বিদ্যুৎ দাস।